আপনারা দেখছেন একুশে টেলিভিশন নথ কোন পূর্ণো ছবি কানে বাজতে শ্যামান রামিত্র দর্শক বন্ধুরা সপ্তাহ ঘুরে ঠিক রবিবার রাত আটটায় আমরা ইটিভি পর্দায় আবারও হাজির হয়েছি আপনাদের ফেভারিট ফিল্ম শো দিবস্নো প্রেজেন্স সিনে হিটস নিয়ে যারা রেগুলার আমাদের এই অনুষ্ঠানের দর্শক তারা তো জানেন না যারা নতুন জয়েন করেছেন তাদের বলে দে আমরা আমন্ত্রিত একজন সিনেমার অতিথিকে নিয়ে আড্ডা দিই শুনি তার কথা জানি তার ভাবনা তার ফিউচার প্ল্যান আর আড্ডা ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি কিছু আনরিলিজ এবং রিলিজ বাংলা সিনেমার এক্সক্লুসিভ গান আজও সাজিয়েছি ঠিক একই ফর্মেটে আমাদের আজকের তিব্বস্ত সিনেহির্স আর আড্ডা দেওয়ার জন্য আজ আমাদের মাঝে আছেন আমার খুব প্রিয় একজন নায়ক আমার প্রিয় বন্ধু চিত্রনায়ক শিপন মিত্র চলুন কথা বলি তার সাথে ওয়েলকাম ব্যাক কেমন আছো বসন্ত বিকেল বসন্ত বিকেল শুটিং শেষ না কিছু বাকি কিছু বাকি কিছু বাকি মনে হয় ইয়েস ম্যাডাম ইয়েস ম্যাডাম আচ্ছা স্যার আপনার এটার কাজ কেমন হয়েছে বলেন আচ্ছা ইয়েস ম্যাডামের কাজটা মোটামুটি এক লটে আমরা অনেক দূর কাজ এগিয়েছি প্রায় এইটি পার্সেন্ট কাজ শেষ আমরা টানা একদম লাইক টোয়েন্টি টু ডেজ শুট করেছি ইয়েস ম্যাডাম ঢাকা দীপজল সাহেবের বাড়ি ফুলবাড়িয়া সাওয়ার অনেক লোকেশন মিলে ঢাকার মধ্যে একটা গানও শেষ ইতিমধ্যে এটা কাজ খুব ভালো অনেক আর্টিস্টের ইনভলভমেন্ট প্রচুর আর্টিস্ট এখানে আমি আছি আমার কো আর্টিস্ট কি আপু আর আমার আগে ডিরেক্টরের নাম বলি রাকিব আলম রাকিব ভাই ডিরেক্টর ওর সাথে আমার ফার্স্ট কাজ আর কো আর্টিস্ট হিসেবে আমার আমার পিয়ার হলো কি আপু আমান ভাই আছে আচ্ছা রেসি আপু আছে তারপরে অমিত ভাই তারপর এখানে আমি এখানে হ্যাঁ এই জন্য আমি যেহেতু মাল্টি কাস্টিং দেখছি আমি এখানে জানতে চাই গল্পটা আসলে কেমন গল্পটা ভালো মানে একদম যুগপুযুগি মানে একদম এখন যেটা হয় আর কি একদম এখন যেটা চলছে বেসিক্যালি কিয়া থাকে হলো তোমার পুলিশ অফিসার আমি থাকি ছাত্রনেতা সো আমি আমার সাইড থেকে অনেস্ট ওর সাইড থেকে অনেস্ট বা দুইটা জায়গাতেই যে অনেক রকম ক্রাইম হয় ইভেন এর বাইরেও যে ক্রাইমগুলো হচ্ছে এবং এই ক্রাইমগুলোকে যে সবাই প্রিভিলাইজ দিচ্ছি লাইক ছাত্রনেতা অনেক জায়গায়ই আছে প্রত্যেক ইউনিভার্সিটির ছাত্রনেতা আছে প্রত্যেক কলেজের ছাত্রনেতা আছে বা প্রত্যেকটা জায়গা জায়গায় পুলিশ অফিস আছে পুলিশ অফিসাররা আছে ইভেন ক্রাইমও হচ্ছে মানে অনেকগুলো ক্রাইমগুলো যেগুলো নিজেদের লোকজন লোকজনই দেখা যাচ্ছে যে বায়াস করে জিনিসগুলোকে আরো জিনিসটাকে বিস্তার করছে ইভেন আমরা এগুলোকে বায়াস করছি বা যারা অনেস্ট ওয়েতে কাজ করছে ওরা দেখা যাচ্ছে ক্র্যাপে পরে চলে আসছে ওই হয় ওই লাইনে যাচ্ছে হাত মেলাচ্ছে আর নয়তো তারা ব্যাক অফ করছে মানে এই সিচুয়েশনগুলো নিয়ে আসলে একটা গল্প আচ্ছা তোমার ইয়েস ম্যাডামের গল্প কত দূর হয়েছে শুটিং অলমোস্ট এইটি পার্সেন্ট ডান এবার আসি বসন্ত বিকেল খুব আলোচিত রফিক শিকদারের পরিচালনায় তো সেই জায়গাটা থেকে তুমি আছো আলোচিত নায়িকা সুভা সুভা আছে তানবির তনু আছে এটারও প্রায় এইটি পার্সেন্ট শুটিং শেষ এটা এইটি ঠিক না আসলে এইটি পার্সেন্ট শেষ হয়ে যেত বাট আমরা আর কিছু কিছু সিনগুলো আর কি সময়ের কারণে আমরা অফ রেখেছি ম্যাচ হচ্ছে না আমাদের মানে মানে গল্পের নামটাই তো বসন্ত বিকেল আমাদের বসন্তের কিছু টাচ লাগবে এটাতে আর কারা কারা আছেন এখানে আছে হলো আমার কুয়ারি সুভা তানভীর ভাই তো আছে আমরা তিনজন আছি হিরো হিরোইনদের মধ্যে আর আমাদের সুচিতা আপা আছে তারপরে সেলিম ভাই আছে ওমর সানি ভাই আছে শাহানুর আপু হিরোইন ছিল উনিও একটা বোনের ক্যারেক্টার করছে আরো ইম্পর্টেন্ট বেশ কিছু ক্যারেক্টার দেবাশিস দা আছে আমাদের অনেকগুলো ক্যারেক্টার অ্যাক্টিং করেছে রফিক ভাই উইথ ইউ রেসপেক্ট রফিক ভাই হয়তো দেখছেন আমাদের অনুষ্ঠান আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি কিন্তু সামহা ওনার প্রোডাকশনগুলোতে উনি আগেও দেখেছি একটা সঙ্গে একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছেন এখন উনি গিলটি নাকি গিলটি না এটা বিচার্য হচ্ছে যারা বিচার করবেন তাদের আমরা এখানে বসে বিচার করতে পারব না বাট সম্প্রতি আমরা দেখেছি পত্রিকা এসেছে চিত্রনায়িকা সুচুতিতা ম্যামের সঙ্গেও একটা ঝামেলা হয়েছে

কিন্তু আসলে ইনোসেন্ট একটা মানুষ একটু আমি বলবো মানে অবশ্যই উনি যান একটা মানুষ উনি আমি বলবো না বোকা মানে একটু বোকা স্বভাবের মানে উনি হয় কি একটা জিনিস যেটা হয়তো বা আমি তোমাকে খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারছি উনি হয়তোবা সেটা একটু রাফ ভাবে এক্সপ্রেস করে বাট এটা কিন্তু ওনার নেচার এটা এমন না যে তোমার সাথে রাফ বিহেভ করছে মানে আমরা যদি ওনাকে এটা নিয়ে নিই যে উনি এরকম তাহলে আর ঝামেলা হবে না কিন্তু আমরা আসলে নিতে পারি না যে উনি এরকম যেমন আমার সাথে অনেক দিন ধরে কাজ হচ্ছে অল্প দিনে শর্ট জানি তোমরা নিতে পারো আর না পারো আমাকে কিন্তু একটা ব্রেক নিতে হচ্ছে দর্শক বন্ধুরা নিচ্ছি ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক তার আগে থাকছে অভিনীত সিনেমার এই গানটি দেখাবে বিরতিপর বিরতিপর আপনাদের স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্ট সিনে আপনাদের ফেভারিট ফিল্ম শো চলুন কথা বলি শিপনের সাথে শিপন আমরা কথা বলছিলাম আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং গুলো একসাথে থাকলে অনেক কিছুই হবে আমরা দেশের বাইরে বহুতবার গেছি অনেক আন্ডারস্ট্যান্ডিংই বেশি হয়েছে আরো তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে তোমার বাইরে যাওয়ার কথা বা বাইরে যাচ্ছ অনেকগুলো কাজ করছো অনেকগুলো সিনেমা করেছো যেগুলো রিলিজ হচ্ছে 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 কিন্তু হচ্ছে না এইটারি একটা সিনেমা বন্ধন 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 নিয়ে তোমরা সবাই হোপফুল আমিও হোপফুল যেহেতু সব প্রিয় মানুষ কাছের মানুষগুলো এখানে আছে এরকম কটা মুভি আছে যেগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু পাইপলাইনে ওয়েট করছে আমার হলো দুটা একদম পুরো সেন্সর হ নীল ফোরিং আর হলো বন্ধন নীল ফোরিংটা ভেরি রিসেন্ট এই হয়ে যাবে যে আগে আমি নীলফোর্ডিং এর প্রসঙ্গে আসতাম আগে বন্ধনটা শুনি তারপরে নীলফোর্ডিং এর বন্ধনটা ভেরি রিসেন্ট হবে কেন বিকজ অফ আমাদের এত বিজি হয়ে গেছে बेसिकली মামুন ভাইও টাইম দিতে পাচ্ছেন আর উনি যখন ফ্রি টাইমটা পায় তখন দেখা যায় মানে আমাদের প্ল্যান ছিল পুরো ফুল টিমটা মিলে মানে প্রমোশনটা করব এটার জন্য আসলে বারবার আমরা পিচাচ্ছি বন্ধনপুর রেডি আছে আমরা আশা করছি যে ভেরি রিসেন্ট মানে এই উইন্টার শেষ হওয়ার আগে আগে বা সামার শুরু হওয়ার মানে শুরু হবে এই টাইমে আমরা রিলিজ করব। আর এর মধ্যে ব্যাক টু ব্যাক হয়তো যেহেতু আমাদের নীল লাইফ আন্ডারে নিয়ে নিয়েছে খুব আর একটা হলো একটা পুরো মুভি কমপ্লিট শুধু গানগুলো বাকি জানি না ওটা অবশ্যই একটু মনে হবে জানলে একটা মুভি আছে ওটা জাস্ট গান গানগুলো শুট হয়ে গেলে আমাদের তোমার সাথে আছে ওটা হলো নিঝুম রবিনা সব মিলিয়ে এখন তোমার ইন্ডাস্ট্রিটা কেমন লাগছে কোন দিকে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিটা আসলে কোন দিকে যাচ্ছে যে মানে যদি মানুষের স্পিডটা ধরেই ভালোর দিকে যাচ্ছে কারণ এখন একটু সবাই পজিটিভ মাঝখানটাতে একটু পজিটিভ নেগেটিভটা ছিল এরকম এখন সবাই ফিল্মটাকে নিয়ে খুব পজিটিভ ভাবে ভাবছে মানে যারা আগে নেগেটিভ বলতো তারাও পজিটিভলি ভাবছে মানে আমরা একটা প্রপোরে একটা টিম হয়ে গেছি বাট এখন একটা গুছাতে একটু সময় লাগছে ততবা বাট আমাদের गवर्नमेंटও ইতিমধ্যে এই দুই তিন দিন আগে বললো যে আমাদের 28 সিনেপ্লেক্স সিনেপ্লেক্স করবে সিনেপ্লেক্স ওরা প্ল্যান করেছে 22 সিনেপ্লেক্স করবে সিনেপ্লেক্স আচ্ছা সিনেপ্লেক্স 22 টা সিনেপ্লেক্স ওরা তো করছে

এখন অ্যাকচুয়ালি আমরা দোটা না ভুগছি সত্যি কথা যেমন কথা কথা কাঠবিড়াল একটা সুন্দর মুভি মায়াবতী একটা সুন্দর মুভি আবার সাকিব ভাই সয় কথা বীর আসছে বীরও একটা সুন্দর মুভি রিলিজ না না বলছে আসছে হ্যাঁ যেমন বীর হলো বিগ বাজারের ছবি হুম ওটার সাথে অবশ্যই কাঠবিড়ালির মিলবে না কিন্তু দুইটার গল্পের প্যাটার্ন কিন্তু আলাদা আলাদা কারণ আমাদের অ্যাকচুয়ালি দর্শকগুলো অনেক ডিভাইড হয়ে গেছে এখন কিছু আগে যেমন কাঠবিড়ালি যারা দেখতো খুব অল্প সংখ্যক আর যারা একটু শাকুক খানের মুভি বা আমাদের আমরা যেই মুভি অনেকে দেখতো এখন কিন্তু এই ব্যাপারটা দুইটা সেক্টর হয়ে গেছে অনেকে কাটবেলারই পছন্দ করছে অনেকে বীর কাটবেলার দুইটাই দেখছে সব মিলে আমাদের কিন্তু পজিটিভ সাইন আছে বাট আমার মনে হয় একটু যদি আমরা সুন্দর করে ইউটিলাইজ করি এবং আমরা সবাই যদি সব সেক্টরে কাজ করি আমার মনে কাজটাও বাড়বে আমাদের ইন্ডাস্ট্রিটা বাড়বে এটা নিয়ে আমার ডিটেল কথা আছে তার আগে একটু অডিয়েন্সের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা জমজমাট আড্ডা হচ্ছে আমাদের শিপন মিত্রের সঙ্গে কথা হচ্ছে আরও কথা হবে তার আগে নিচ্ছি ব্রেক ব্রেকের আগে থাকছে এই গানটি বিরতি পর আপনাদের স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্সি আমাকে দেখছেন আর আমরা সবাই দেখছি শিপন মিত্রকে চলুন কথা বলি শিপনের সাথে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আমাদের ইন্ডাস্ট্রি ব্যবসা এটা নিয়ে আমার কি মনে হয় জানো যেটা আমরা তো অনেক দিন কলকাতা একসাথে ছিলাম একসাথে অনেক মুভি দেখেছি সো দর্শকে না মুভি দেখার জায়গাটা করে দিতে হবে তাহলে কাঠ দেখবে বীরও দেখবে সবই দেখবে আমি তো এটা প্রথম থেকে বলে আসছি এবং এখন তো এটা ইউটিলাইজ হচ্ছে সত্যি কথা দুই বছর ধরে বলছি এখন এতদিন কোনো হল ছিল না এখন আমরা মহাখালী পাচ্ছি বা উত্তরা হচ্ছে বা সনি সিনেপ্লেক্স ভেঙে হচ্ছে অনেকগুলো হয়েছে জাস্ট রিসেন্ট ভেরি রিসেন্ট ছ মাসের মধ্যে কিন্তু এর আগে কিন্তু একটা কথা আমার ঢাকার যারা ঢাকার বাইরে যারা ফ্যান ফলোয়াররা আমি একটু বলবো যে আমার কিন্তু মোটামুটি সব ধরনের ফ্যান ফলোয়ার আছে শিক্ষিত লেভেলের যারা আছে ঢাকার বাইরে যেগুলো হয় ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টগুলো ওরা কিন্তু চায় বাংলা মুভি দেখতে বা অনেক মুভি ওরা জানে ভালো একটা মুভি হচ্ছে দেখতে চায় কিন্তু দেখা যাচ্ছে ওরা যে একটা পরিবেশ ওই পরিবেশটাও পাচ্ছে না বা ওই স্কোপটাও পাচ্ছে না ওরা দেখার বা কিছু কিছু মুভি হয়তো বা ঢাকার বাইরেই যেত না কিছু ভালো ভালো মুভি দেখা যায় হল পেত না বেশি মানে সে কাঠ মতো একটা মুভি দেখা যাচ্ছে খুব একটা হল পায়নি আমার কথা সবগুলাকেই আসলে প্রজেকশন যদি করা যায় মানে নর্মালি কেন পায় না আমি যাই না আমাদের মুভির এমন না যে প্রতি সপ্তাহে চারটা মুভি ভাগাভাগি লাগছে কে কোন হল পাবে দেখা যাচ্ছে পুরো মুভি রিলিজ হচ্ছে একটা কিন্তু তারপরেও হল পাচ্ছে মাত্র দশটা বা বিশটা আর বাকি পুরানো ছবি চলছে কেন সেটা আমার কথা অ্যাটলিস্ট স্কোপ করে দেখানোর আচ্ছা এখানে তুমি আমাকে একটা কথা বলো আমি ব্যাপারটা ক্লিয়ার না এই যে ধরো একটা সিনেমা রিলিজ হলো এই সময় অন্য হলগুলোতে পুরনো ছবি দেখাচ্ছে ওই পুরনো ছবিগুলো কি টাকা পায় মানে কিছু পায় অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা মানে ওপেন সিক্রেট সত্যি কথা এই জন্য আমি ওপেনলি বলছি আমাদের কিছু সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা যদি বন্ধ করা যায় এটা অনেকে যুদ্ধ করছে অনেকে যেমন সিন্ডিকেটের না ভেঙে ওটার যে যুদ্ধ করছে সিন্ডিকেট যদি না থাকে এটা যদি পুরো ওপেন প্ল্যাটফর্ম হয়ে যায় তাহলে এটা অনেক ফ্লো হবে ধরো একটা সময় আসছো তারপরে হঠাৎ করে সিনেমায় এবং দেশাদা লিডারের মতো একটা বিগ বাজেটের ব্লকবাস্টার সিনেমা দিয়ে তোমার শুরু খুব ভালো সফলভাবে তুমি এখনো টিকে আছো ভালো ভালো কাজ করছো এটার গতিটা কোন দিকে যাবে তুমি কোন দিকে নিতে চাও এবং তোমার ক্যারিয়ার নিয়ে তোমার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আসলে ফিল্ম নেই ফিল্মটা যতদিন না ভালো হচ্ছে এবং ভালো দেখতে চাই আমি একটা ভালো জায়গায় যেতে চাই সেটা আমি হোক আমার নেক্সট জেনারেশন হোক আমরা যদি টেনে টেনেও নেক্সট জেনারেশনে কিছু ভালো কিছু দিয়ে যেতে পারি তখনও শান্তি পাবো যেহেতু আমরা একটা জায়গায় আমরা একটু আসছি একটা খুব বাজে সময় সো বাজে সময়টাও যদি আমরা যদি ক্রস করতে পারি সে সেভেন্টি ওয়ানে যুদ্ধ করেছে আমার আমাদের বাবা মারা বা আমরা স্বাধীনভাবে তোমাদের লড়াইয়ের ভোগ পরবর্তী পরবর্তী যদি পাই তখন শান্তি পাবো যদি এটাকে সাকসেস হতে পারে এই যে উন্মুক্ত আকাশ সংস্কৃতিতে সিনেমার বাজারটাকে আমি যখন কুক্ষিগত করে রাখছি বা এক পক্ষীয় বা মনোপলি করে রাখছি তো সেই জায়গাটায় উন্নয়নটা তো হচ্ছে না যেহেতু হচ্ছে না আমরা কি বিকল্প কিছু ভাবার সময় এসেছে কি না সবচেয়ে কথা আমি তো বলে বলি আগে যেমন চোদ্দ সহল ছিল চোদ্দশো হলই চলতো কেন চলতো কারণ তখন মুভি দেখা ছাড়া সপ্তাহে একটা দিন সবাই সময় বের করে একটা বিনোদনের ছিল মুভি দেখে তখন কিন্তু উত্তম সুচিত্রার মুভিও চলতো কবরের সিনেমাও চলতো কিন্তু তখন আমাদের মতো এত ফুট করছে যে একটা ধানমন্ডি বা একটা খিলগা বা ঢাকার কথার কথা তুমি ধানমন্ডিতে যাও হাজার 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 মানে রেস্টুরেন্ট আমরা হয়তো নামও ভালো করে যাই অনেক আমি এখন দশ মিনিটও বোর না কেন আমার মোবাইলে ইউটিউব আছে অন্যান্য অ্যাপস আছে বা ফেসবুক আছে ইনস্টা আছে আমরা কিন্তু অনেকগুলো মাধ্যম পেয়ে যাচ্ছি কিন্তু আগে কিন্তু এই মাধ্যমগুলো মানুষ পেতো না সো মুভিটা দেখানোর জন্য না কিছু মাধ্যম করতে হবে ক্রিয়েট করতে হবে তাহলে যেন মানুষ মুভিটাও দেখে কারণ আমাদের মুভির মধ্যে হয়তো কোনো চেঞ্জ আসতে হবে নতুনত্ব আসতে হবে ইভেন মানে বাইরে দেশে বা সিনেপ্লেক্স এখন টিকিট পাওয়া যায় না একটা হলিউডের মুভি আসলে আমরা দেখেছি কাজ করে তুমি যদি বসুন্ধর সিনেপ্লেক্সে যাও ওখানে একটা টগি ওয়ার্ল্ড না কি করেছে খাওয়ার জন্য ভ্যারাইটিস অপশন আছে সাথে একটা সিনেপ্লেক্স দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে সকালবেলা কেউ ঢুকলো বাচ্চাকে নিয়ে একটু কি খেলালো তারপর একটু খেয়ে দেয়ে একটা মুভি দেখতে ঢুকলো সে অনেকগুলো অপশন পাচ্ছে তাও না হলে নিচে যে কিছু শপিং করতে রাইট এরকম অপশন করে দিলে অবশ্যই চলবে রাইট আমিও তোমার সাথে একমত এবং শুভকামনা তোমার জন্য এত ব্যস্ততার মাঝে এসেছো আমাদের সময় দিয়েছো অনেক অনেক শুভকামনা তোমার জন্য তোমাকেও দর্শক এই ছিল শিবন মিত্রের সঙ্গে আমাদের আড্ডার বিষয়বস্তু আশা করি আপনাদের ভালো লেগেছে নেক্সট উইক আবারও দেখাবে নতুন কোনো অতিথি নতুন নতুন গান সেই প্রত্যাশে আজ বিদায় নিচ্ছি থাকুন ইটিভির সঙ্গে আজ বিদায় গুড নাইট সা বাহের